আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর রহমতে ভালো আছি। 2022 সালকে পিছিয়ে ফেলে নতুন বছরের সূচনা 2023 সাল আলহামদুলিল্লাহ শুরু হয়ে গেছে। নতুন বছরে নতুন একটা পর্ব নিয়ে আপনাদের সামনে আজকে হাজির হলাম। আশা করছি আজকের ব্লগটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে। তো আজকে আমরা বাসা থেকে বের হয়েছিলাম সালমানকে হসপিটালে নেওয়ার জন্য। সেখান থেকে আমরা ওকে ডাক্তার দেখিয়ে উত্তরা দিয়াবাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছি। এখানকার যে বিউটিফুল হাইওয়ে রোড এবং মেট্রো রেল দেখার উদ্দেশ্যে। তো মাশাআল্লাহ, এখানকার রোডগুলো এত সুন্দর চওড়া এবং নিট অ্যান্ড ক্লিন, দেখলে মনে হয় না যে বাংলাদেশে আছি, মনে হচ্ছে যে মানে দেশের বাহিরে আছি, এরকম একটা ফিলিংস হচ্ছে মনের ভেতর থেকে। তো আমরা যখন সেখানে পৌঁছাই তখন মেবি দুপুর 12:15 বা 12:30 হবে। তো এর মধ্যে হচ্ছে আমরা সেখানে যাই, উত্তরা দিয়াবাড়ি গিয়ে পৌঁছাই এবং আমরা হচ্ছে মেট্রো রেলের একেবারে লাস্ট যে স্টেশনটা সেটা দেখতে পেয়েছিলাম। এবং আলহামদুলিল্লাহ, আমরা যাওয়ার পরে চলন্ত মেট্রো রেলটাও দেখার সৌভাগ্য আমাদের হয়েছিল। বাট মেট্রো রেলে ওঠার মতো সৌভাগ্য এখনও হয়নি। আমরা যেতে যেতে অনেকটা লেট হয়ে গিয়েছে, তখন মেট্রো রেল বন্ধ হয়ে যাওয়ার পথে। তো ইনশাআল্লাহ ইচ্ছে আছে, যদি কখনও সুযোগ বা সময় হয় আবারও যাব এবং মেট্রো রেলে উঠব। তো বাইক থেকে আমি যখন ভিডিও করছিলাম এত বাতাস ছিল, মনে হচ্ছিলো যে আমার হাত থেকে এই বুঝি মোবাইলটা পড়ে গেল। তো এই যে সামনেই দেখতে পাচ্ছেন মেলার মতো বসেছে, মানে এই জায়গাটা আসলে সালমানের চোখেই পড়েছে। ওর চোখে আসলে এগুলো একটু বেশি পড়ে থাকে। তো ওর বাবার কাছে বায়না ধরেছিল যে এখানে যাবে, ওর বাবা ওকে এখানে নিয়ে আসছে, আর এসেও একটা রাইডে উঠে পড়েছে। আসলে বাচ্চাদের খুশির জন্যই তো সব কিছু, আমরা যেখানেই যাই বাচ্চাদের একটু খুশি করার জন্যই আসলে যাওয়া হয়, আর বাচ্চাদের ছাড়া কোথাও গেলে আসলে ভালোও লাগে না। আর সালমান সেখানে যাওয়ার পর অনেক খুশি হয়েছে, আর বাসায় এসে ওর বাবাকে বলতেছে যে আবারও নাকি সেখানে ও যাবে, যে বাবা মাকে আবারও নিয়ে যেও। তো সালমানের একটা রাইড শেষ করে ফেলেছে, এখন আমরা হচ্ছে এই বোর্ডটাতে চড়বো। আর চেয়েছিলাম যে 2022 সালের শেষ ভিডিওটা গতকালকে আপনাদের সাথে শেয়ার করতে, কিন্তু আসলে ব্যস্ততার কারণে, ভিডিওতে ভয়েস ওভারিং করার কারণে, ভিডিও এডিট করতে না পারার কারণে আসলে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করতে পারি নাই। তো আমরা এখানে গিয়েছিলাম হচ্ছে 31শে ডিসেম্বর, বছরের শেষ দিনে। তো আলহামদুলিল্লাহ শেষ দিনটা, বছরের শেষ দিনটা আমরা খুব এনজয় করেছি, খুব আনন্দ সহকারে কাটিয়েছি পরিবারের সাথে। তো দোয়া থাকবে যে 2023 সালটা যেন 2022 সালের মতো আমাদের খুব ভালো কাটে। যাই না 2023 সালে আমাদের জন্য কী অপেক্ষা করছে, বাট আল্লাহ যাই করেন ভালোর জন্যই করেন। তো আলহামদুলিল্লাহ যা হবে দেখা যাবে, আমরা সব রকম পরিস্থিতিতে মানিয়ে নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো রাইডটাতে উঠেছি আর আস্তে আস্তে এটা হচ্ছে স্পিডটা বেড়ে যাবে, আর আমার খুব ভয় করছিল আর সালমানও খুব ভয় পাচ্ছিল। ওর বাবা অন্য পাশে আছে আর আমরা আরেকটা পাশে আছি। ব্যালেন্সটা ঠিক রাখার জন্য দুজনকে দুই পাশে বসতে হয়েছে। তো এটা স্পিডটা আস্তে আস্তে বেড়ে যাচ্ছে আর আমার ভয়ও বেড়ে যাচ্ছে। তো আমি আর ভিডিও করতে পারি নাই, ভয়ে মোবাইলটা রেখে দিয়েছি। আমার মনে হচ্ছিল যে উল্টে পড়ে যাব, এরকম একটা অবস্থা। আমরা রাইড থেকে নেমে পাশে দেখি যে মানে বেলুন ফুটানো একটা গেম। তো সালমানের বাবা প্রথমে ফাটিয়েছে, তারপর সালমান,
আর তারপরে হচ্ছে আমি আমি অনেক চেষ্টা করে মাত্র একটা ফুটাইতে পারছি। তো যাই হোক, খুব ভালো লেগেছে। ছোটবেলায় একবার ভাইয়ের সাথে মেলায় গিয়ে আমি বেলুন ফাটিয়েছিলাম, আর এখন এত বছর পর আবার সেই অভিজ্ঞতা, মানে ছোটবেলায় সেই অভিজ্ঞতাটা হলো, খুব ভালো লাগলো আর কি। তো বেলুন ফাটানোর সময় হঠাৎ করেই চোখে পড়লো যে স্বপ্নের মেট্রো রেল চোখের সামনে দিয়ে যাচ্ছে। আসলে অবাক হয়ে দেখছিলাম আর ভিডিও করছিলাম যে এখন অন্যান্য দেশের মতো আমাদের দেশে আলহামদুলিল্লাহ মেট্রো রেল চালু হয়ে গিয়েছে। বাট এত কাছ থেকে দেখার পরেও হচ্ছে মেট্রো রেলে ভ্রমণ করার সৌভাগ্যটা হয়নি। তো ইনশাল্লাহ নেক্সট টাইম কখনো যাব মেট্রো রেলে ওঠার উদ্দেশ্যে। এখানে হচ্ছে বাচ্চাদের খেলার জন্য বেলুন দেখতে পাচ্ছেন ফোলানো হচ্ছে, চাচাটা ফুলিয়ে দেখাচ্ছে। তো সালমান হচ্ছে বেলুন নিতে চাইছে, ওর আব্বা ওর বাবা ওকে বেলুন নিয়ে দিল। আর এখান থেকে আমি হচ্ছে একটা কি বলে মাথার মুকুট, যাই হোক ফুলের যে মুকুটগুলা আছে সেগুলা নিয়ে একটু ফটোশ্যুট করার জন্য আর কি নিয়েছিলাম চাচার কাছে, বলে যে আমি নিয়ে জাস্ট একটা ফটো তুলবো তারপর দিয়ে দিব। তো আমি আসলে এইগুলা পড়ি না, সেই কারণে আর নেওয়া হয়নি, কেনা হয়নি, জাস্ট ফটো তোলার জন্য একটা নিয়েছিলাম চাচার কাছে বলে। তো এই যে পাশেই দেখতে পাচ্ছেন যে অনেকগুলা প্যাডেল বোর্ড আছে, তো সালমান খুবই বায়না করছিল প্যাডেল বোর্ডে চড়বে, বাট আমাদের হাতে সময় খুবই কম ছিল, যেহেতু বাড়িতে এসে রান্নাবান্নাও সারতে হবে। আর এদিকে যে ওনারা দেখছেন প্যাডেল বোর্ডে ওঠার জন্য ওনারা টিকিট কাটছে। তো আমি ভাইয়াকে জিজ্ঞেস করলাম যে প্যাডেল বোর্ডের সময় আসলে কতটুকু, উনি বললো যে আধ ঘন্টা, আর টিকিটটা হচ্ছে 200 টাকা। বাট আমাদের হাতে কিন্তু এতটা সময় ছিল না যে আধ ঘন্টা আমরা ওখানে আরও টাইম স্পেন্ড করব। তো সেই কারণে আর কি আমরা প্যাডেল বোর্ডে উঠিনি। তো আর একটু সামনের দিকে আমরা যাচ্ছি, আর এইদিকে আসলে অনেক ফুচকা তারপর চটপটির দোকান। তো যেহেতু দুপুর টাইমে গিয়েছিলাম আর অলরেডি বাসা থেকে বের হয়ে আমরা নাস্তা করেই এসেছিলাম, সে কারণে আর সেখান থেকে আমাদের কিছু খাওয়া হয়নি। তো আমরা আর কিছুক্ষণ পরে এখান থেকে চলে যাব। তো দেখতেই পাচ্ছেন বাবা ছেলে মিলে বেলুন ফুলিয়ে খুব এনজয় করছে। নদীর পাড়ের এই দৃশ্যগুলো আসলেই চোখে পড়ার মতো, খুবই সুন্দর দৃশ্য। আমরা যেহেতু দুপুরবেলা গিয়েছিলাম তেমন একটা লোকজন ছিল না, বাট বিকেলবেলা এই জায়গাটাতে প্রচুর লোকের সমাগম হয়। তো যাই হোক, আজকের এই ব্লগটা আপনাদের সাথে শেয়ার করলাম, এবং ব্লগটা আপনাদের কাছে কেমন লাগলো উত্তরাদিয়াবাড়ির ব্লগটা অবশ্যই জানাবেন। আর এখন হচ্ছে আমরা বাইক নিয়ে একটু সামনের দিকে, মানে মেট্রো রেলের যে দ্বিতীয় নাম্বার যে স্টেশনটা সেখানে আছি। এখানে আসার পর আরও কিছু ভিডিও আমি করেছিলাম, বাট আনফর্চুনেটলি ভিডিওগুলো ডিলিট হয়ে যায়, সে কারণে আপনাদের সাথে আর শেয়ার করতে পারলাম না। তো নতুন বছর সবার ভালো কাটুক, সবার জন্য দোয়া রইল, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।